Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. Wassalatu wassalamu ala ahli rasulihil karim. Wassalatu wassalamu ala ashabihil karim wa man tabi'ahum ajma'in. Ila yawmiddin amma ba'du faqad qala Allah subhanahu wa ta'ala لشان حبيبه الكريم ولشان محبوبه الأمين آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين محترم حاضرين Jame Aulia Ikramir Pot Punuruddar O Salatu Salam Mahfiler Achke Vishesh Kore Kutubul Alam Hazrat Shah Sayyid Ghulamur Rahman Shah Ismati Rahmatullahi Ta'ala Alayhir Uno Shait Tomo Pobitro Urus Mubarakir Shammanito Mehmane Ala তাফসীরে মাশাহিদুল ঈমানের প্রণেতা এবং পবিত্র বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাফহিমুল বুখারী শরীফের প্রণেতা উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস ইমামে আহলে সুন্নাত পীরে হাক্কানী ওলিয়ে রব্বানী হযরত হাফেজ কারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ হুজুর কিবলা দামত বরকাতুহুল আলিয়া এবং আরো রয়েছেন হুজুর কিবলায়ে আলামের সাহেবজাদা আলম দুইজন বিশেষ করে আমার আপনার সকলের সুপরিচিত এবং প্রাণের ইমাম হযরত আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আরো উপস্থিত রয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এবং বিশ্ব সুন্নি আন্দোলনের সম্মানিত গণ্যমান্য নেতৃবৃন্দগণ এবং রয়েছেন আমার স্টেজে অনেক গণ্যমান্য বিশ্ব বরেণ্য ওলামায়ে কিরাম এখানে সকলে উস্তাদুল আসাতিজা আমি খুব স্বল্প সময় কিছু কথা বলবো উস্তাদদের সামনে কথা বলার ক্ষমতা আমার নেই একটু ধৈর্য ধরে বসবেন আমি সকলের নাম বলতে না পারায় আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি বলতে চাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলামের দরবারে আলিশানে পরম শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলির কদমে আসবার তৌফিক দিয়েছেন প্রাণের ইমামের জিয়ারতের তৌফিক দিয়েছেন আপনারা সকলে জানেবামে পেছন পর্যন্ত চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমার প্রিয় নবী হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আদাতুহু বিল হারব আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ওলির সাথে যদি তোমরা দুশ্মনী করো আমার আল্লাহর ঘোষণা হলো আল্লাহ বলে দিচ্ছেন আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহর ওলির সাথে দুশ্মনী করা মানে আল্লাহর সাথে দুশ্মনী করা আল্লাহর ওলিরা মানুষকে দিশেহারা মানুষকে যেমনিভাবে সত্যের সঠিক দিশা দিয়েছেন আল্লাহর ওলিরা যেমনিভাবে মানুষকে জ্ঞান দিয়েছেন শিক্ষা দিয়েছেন তরিকত তাসাউফ সব কিছু যেমনিভাবে দিয়েছেন তেমনিভাবে হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা সমস্ত মানুষকে সব বাতিল থেকে মুক্ত করেছেন কোনো বাতিলের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই আল্লাহওয়ালাদের সম্পর্ক প্রিয় নবী এবং আল্লাহর সাথে
যেমনি ভাবে আল্লাহর ওলিরা প্রিয় নবী এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলেছেন তাদের দুইটা মাধ্যমে একটা হচ্ছে আল্লাহর দেওয়া খিলাফত আরেকটা হচ্ছে আমানত এই আল্লাহর দেওয়া খিলাফত এবং প্রিয় নবীর দেওয়া আমানতকে হাতে নিয়ে গোটা বিশ্বের মানুষের মুসলমানের কাছে আল্লাহর ওলিরা একটা বাণী নিয়ে এসেছেন তোমরা সব বাতিল থেকে মুক্ত হয়ে প্রিয় নবীর হয়ে যাও ঠিক কি না আল্লাহর প্রিয় নবীর হতে পারলেই আমার আল্লাহকে খুঁজে পাওয়া যাবে কারণ আল্লাহর ঠিকানা একমাত্র প্রিয় নবী আল্লাহর ওলি যে কেউ হতে পারে এখন আল্লাহর ওলি যে কেউ হয়ে যায় কিন্তু গাউসে পাক গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন খান আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিচ্ছেন আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা শর্ত রাখে লাগে তোমরা শুনে রাখো বারোটা শর্ত যদি তোমরা খুঁজে পাও তাহলে আল্লাহর ওলি হিসেবে তুমি তাকে গ্রহণ করে নাও আল্লাহর ওলি হিসেবে নিজেকে তার কদমে সপোর্ট করে দাও তার মধ্যে দুইটা হচ্ছে আল্লাহ তালার গুণ আল্লাহর গুণ দুইটা সিফাত যদি কোনো ব্যক্তি হাসিল করতে পারে তাহলে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে এবং প্রিয় নবীর রাস্তা আল্লাহর রাস্তা দেখাই দিতে পারবে সে দুইটা গুণের মধ্যে একটা হচ্ছে গাফফারাজ জুনুব সাত্তারাল উয়ুব মানুষকে ক্ষমা করতে শিখতে হবে মানুষকে যতক্ষণ ক্ষমা করতে না শিখবে ততক্ষণ সে আল্লাহর ওলি হতে পারবে না আমাদের স্টেজে ময়দানে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলির নামে পীরের নামে যদি আমরা দেখতে পাচ্ছি মানুষের বদনাম করে বেড়াচ্ছে হিংসাত্মকভাবে আক্রমণাত্মক কথা বলছে নানান জায়গায় আল্লাহর ওলির কোনোদিন গুণ এটা হতে পারে না আক্রমণাত্মক কথা আমাদের বাবাজান কেবলা আমাদের মুর্শিদ কেবলা আমরা জীবনে কোনোদিন কোথাও দেখাতে পারবো না কাউকে হিট করে আক্রমণ করে কথা বলেছেন ঠিক কিনা আমাদের মুর্শিদ কেবলার মধ্যে আল্লাহ তালার এই সিফাত গুণ রয়েছে কিনা বলুন আল্লাহ তালা বলেন দুইটা সিফাত আমার মহিউদ্দিন খান আব্দুল কাদের জিলানী গাউসে পাক বলছেন একটা গাফফারাজ জুনুব ক্ষমা করতে হবে আরেকটা হলো সাত্তারুল উয়ুব মানুষের দোষ দেখলে মানুষের দোষকে গোপন করতে হবে আর একটা আর দুইটা গুণ হচ্ছে আমার প্রিয় নবীর গুণ রফিক এবং শফিক সেটা হচ্ছে প্রিয় নবীর রফিক মানে হচ্ছে বন্ধুত্বময় আচরণ করা মানুষকে বন্ধু বানিয়ে নেওয়া বন্ধুর সুলভ আচরণ করা আর শফিক মানে হচ্ছে মানুষের প্রতি দয়াময় হওয়া মানুষের প্রতি আক্রমণাত্মক না হওয়া দয়াময় হওয়া মানবতার বিস্তার করা ঠিক কিনা মানবতা যতদিন না আসবে ততদিন শফিকের গুণ মানুষের ভিতর ঢুকবে না আল্লাহওয়ালা হওয়া যাবে না তিন নম্বরে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণ একটা হচ্ছে সিদ্দিক আরেকটা মুসাদ্দিক এই দুই গুণ যদি মানুষের ভিতর ঢুকে দুইটা গুণের বৈশিষ্ট্য হচ্ছে যে সত্যবাদী হওয়া সত্যকে সত্য বলে স্বীকার করা মিথ্যাকে মিথ্যা বলে বয়কট করা যে ব্যক্তি সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলবে একাকার করে ফেলবে সে কোনোদিন ওলি তো দূরের কথা তার ভিতর মনুষ্যত্ব বলে কিছু থাকবে না সিদ্দিকে আকবরের দুই গুণ মানুষের ভিতর আনতে হবে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা অকপটে সত্যকে সত্য বলে জাতির সামনে তুলে ধরার নামই হলো ঈমান ঠিক কিনা বলুন চার নম্বরে ফারুকে আজমের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সত্যের দিকে আদেশ করা এবং মিথ্যা থেকে মানুষকে দূরে সরিয়ে আনা মিথ্যা মানুষকে চিনায়া মানুষ থেকে মিথ্যার থেকে দূরে সরিয়ে আলোর পথ সত্য দেখায় দেওয়া আজকের এই সেমিনার এই ওরস আমাদের আয়োজন এর উদ্দেশ্য একটাই ফারুকে আজমের সেই সত্যের পুনরুদ্ধার পথটাকে পুনরুদ্ধার করে আমাদের মাঝে পরিষ্কার করে দেওয়া ঠিক কিনা পাঁচ নম্বরে আরেকটা হচ্ছে ওসমান জিন নুরাইনের দুই গুণ একটা হচ্ছে নাদামাত আর একটা সাখাওয়াত আল্লাহর ওলিরা রাত হলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় প্রিয় নবীর প্রেম নিয়ে মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেয় আর সকাল হলে পরেই মানুষকে খাওয়ায় আর সবার শেষ হচ্ছে মাওলা আলী মুশকিল কুশার দুই গুণ একটা হচ্ছে সুজাত আরেকটা হচ্ছে এলেম যেমনি ভাবে আমাদের মুর্শিদ কেবলার এলেমে বলেন গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশে আজকে একুশে পদক মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে যিনি আমাদের মুর্শিদ কেবলা নিয়ে এসেছেন ঠিক কিনা এলেমে আমলে সব দিক থেকে গবেষণায় যিনি একুশে পদক আজকে নিয়ে আসলেন তিনি যেমনি ভাবে একদিক থেকে হাফেজ আরেক দিক থেকে আউলাদে রাসূল আরেক দিক থেকে উস্তাজুল আসাতিজা আরেক দিক থেকে শাইখুল হাদিস আমরা যদি সব দিক থেকে খুঁজে বেড়াই গোটা হান্ড্রেডে হান্ড্রেড আপাত মস্তক যাকে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ পাওয়া যায় তিনি আমাদের মুর্শিদ কেবলা ঠিক কিনা
আজকে সেই কদমে আমরা আসতে পেরে খুশি না বেজার সেই মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ সিদ্দিক আকবরের গুণ ফারুকে আজমের গুণ ছয়জন খলিফাতুর রাসূলের চারজনের চার সেই আটটা গুণ এবং প্রিয় নবীর দুই গুণ সহ আল্লাহর এই দুই গুণ 12 গুণে যদি কেউ একাকার হয়ে যেতে পারে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী গাউসে পাকের কথা অনুযায়ী তাকে আল্লাহ ওয়ালা বলে ঘোষণা দেওয়া যায় ঠিক কি না এটা এক আরেকটা কথা আপনাদেরকে বলে যাই আল্লাহ ওয়ালার সূরতে আল্লাহ ওয়ালার নামে এতক্ষণ পজিটিভ বলেছি নেগেটিভ কথাও যদি বলে না যাই তাহলে পজিটিভ নেগেটিভ আপনারাও একাকার করে ফেলবেন আমাদের আউলিয়া ইকরামের শিক্ষা আমাদের শিক্ষা ভুলে গিয়ে আমরা ওরস করছি ফাতিহা করছি আমরা মাজারে যাচ্ছি আমাদের সব ঠিক আছে কিন্তু আমাদের মূল কি জিনিস আমাদের মূল খিলাফতে ইনসানিয়াত সত্য এবং মানবতার মুক্তির পুনরুদ্ধারের পথ হচ্ছে আউলিয়া ইকরামের শিক্ষা যেমনি ভাবে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করেছে জালেমরা আউলিয়া ইকরামরা সেই ভারতবর্ষ থেকে জালেমদের হাত থেকে মানবতাকে মুক্ত করে দিয়ে গিয়েছিল আজকে আমরা সেই মানবতাকে আবার রুদ্ধ করে জালেমদের হাতে তুলে দিয়ে হিন্দুস্তান বানিয়ে দিয়ে আসছি ঠিক কি না হিন্দুস্তান হিন্দুস্তান ছিল না আমরা নতুন করে সেটাকে হিন্দুস্তান বানিয়ে দিয়ে গিয়েছি আউলিয়া ইকরামের শিক্ষাকে ভুলে গিয়ে আজকের এই সেমিনার থেকে সেই আউলিয়া ইকরামের শিক্ষায় আপনাদের মাঝে নতুন করে উপহার দেওয়ার জন্য সত্য মানবতার সেই মূর্ত প্রতীক মহান ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা চলে এসেছেন আপনাদের সামনে মনে রাখবেন একটা কথা বলে যাই পিতৃ যেমন হয় সন্তান তেমনই হয় ঠিক কিনা যেমন পিতা গর্বের সাথে সগৌরবে আমরা মুরিদানরা বলতে পারি সেই রকম পিতার যোগ্য উত্তরসূরি সন্তান ইমাম আমরা পেয়েছি ঠিক কিনা আজকে আমাদের অনেক সময় আরেকটা কথাও বলতে হবে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আলেম ওলামা আমি দুঃখিত এই কথা বলে শেষ করে দিব ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন বাবা তুমি বড় না আমি বড় আমাকে বলে দাও বাবা বলে বাবা আমি তো জানি না বলে তাহলে আমি বলি তুমি শোনো মনে রেখো গুণে মানে জ্ঞানে তোমাকে যেমন মাওলা বলে ঘোষণা দিয়েছেন আমি হুসাইনও বলছি আমার মতো বাবা তোমার নাই তাহলে তুমি এবার বলো আমি বলো না তুমি বড় মাওলায় আলী বললেন বাবা আমি স্বীকার করে নিলাম বাবা তুমি বড় মাওলায় ইমাম হুসাইন বলছেন জান্নাতের সর্দার কি তুমি না আমি বলে মাওলায় আলী বলে জান্নাতের সর্দার তোমাকে ঘোষণা করেছেন আমার প্রিয় নবী একটা জিনিস মনে রাখবেন অহংকার নয় ফখর নয় শুকরিয়ার সাথে আমরা বলতে পারি আল্লাহর ওলির ওরস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক অহংকার এমন এক গৌরব এমন এক পুরস্কার আমাদেরকে দিয়েছেন যিনি আমাদেরকে যত অন্ধকার জুলুম মিথ্যা রয়েছে যেটা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল আমরা সৌদি আরব বলা শিখে গিয়েছিলাম বাতিল সৌদি গোষ্ঠীবাদীদেরকে আমরা সাপোর্ট করা শিখে গিয়েছিলাম সেই সৌদি গোষ্ঠীবাদী থেকে দালালদের থেকে এই ইহুদিদের এজেন্ডা থেকে মুক্ত করে আমাদেরকে লিগ্যাল নাম শিখিয়েছেন জাজিরাতুল আরব যেই নাম প্রিয় নবীর দেওয়া নাম সেই নামকে হারিয়ে জাতি যখন হাহাকার করছিল সেই নাম আমাদের মাঝে দিয়ে গেলেন আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা অনেকে বলতে পারেন চাটুকারি বাদ দাও দালালি বাদ দাও কেন তোমরা ইমাম হায়াতের দালালি করো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বেসামাল কথা বলার জন্য একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আমি কোন দলের দালালি করব না চাটুকারি করব না ব্যক্তি আমি চিনি না কে যত বড় ইমাম হোক যাই হোক আমার চিনা দরকার নাই যার ভিতরে সত্যের মাপকাঠি যত বেশি যার ভিতরে আমার প্রিয় নবীর প্রেম যত বেশি যার ভিতরে আউলিয়া ইকরামের প্রেম যত বেশি যে সত্যের সঠিক রাস্তা সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে পারবে তুমি যেই হও না কেন তোমার চাটুকারি আমি করতে প্রস্তুত আছি সেটা শুধু ব্যক্তির চাটুকারি নয় সেটা হলো সত্যের চাটুকারি করা সেটা হলো আমার প্রিয় নবীর চাটুকারি করা আমার প্রিয় নবীর চাটুকারি করার জন্যই আমরা মহান ইমামের চাটুকারি করি ঠিক কিনা বলো সিদ্দিক আকবর নিজের জীবনকে দিয়েছে প্রিয় নবীর প্রেমে দিয়েছে ঠিক কিনা ফারুকে আজম নিজের জীবন দিয়েছে প্রিয় নবীর প্রেমে দিয়েছে ঠিক কিনা আমরা ওনার জন্য এত কিছু করি ওনার নিজের জন্য করি না সংগঠনের জন্য করি না আমরা করি আমার প্রিয় নবীর জন্য ঠিক কিনা বলো প্রিয় নবী সেদিকে
আমরা আছি সেদিকে তোমার আমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা তুমি যাই হও প্রিয় নবীর হয়ে যাও আমরা তোমার কদমে লুটিয়ে পড়ব ঠিক কিনা এই ফরিয়াদ রেখে আজকে হাজারো আলেম ওলামার সামনে আমি গুনাহগার নাদান নাচিস অল্প কিছুক্ষণ সময় নষ্ট করে মহান ইমামের কাছে ক্ষমা চেয়ে এখানেই শেষ করতে চাই আমার মার জন্য দোয়া করবেন মা বেঁচে আছেন আমি যেন বাবার মতো সুন্নিয়তের খাদেম হতে পারি মহান ইমামের কদমে থাকতে পারি যতদিন সত্যের বাঁচব ততদিন সত্যের মধ্যেই বাঁচব সেটা যতটুকুই হোক না কেন মিথ্যার মধ্যে হাজার বছর বাঁচার কোনো লাভ নাই সত্যের মধ্যে এক সেকেন্ড বাঁচার অনেক ভালো ঠিক কিনা এই ফরিয়াদ রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে হাজার আলেম ওলামা আছেন আপনাদেরকে তকরির করবেন আপনারা শুনবেন দোয়া নিয়ে যাবেন মসজিদ কেবলার কদমে এসেছি আউলিয়া ইকরামের কদমে এসেছি ওলি আল্লাহর কদমে শুধু হাজিরা দেওয়ার জন্য অন্য কিছু নয় এই ফরিয়াদ রেখে বিদায় নিচ্ছি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত